মায়েরা অনেক সময় সন্তানকে বলেন দুধ না খেলে হবে না ভালো ছেলে। সকালে উঠেই সন্তানের মুখের সামনে তারা ধরেন দুধের গ্লাস, কিন্তু পুষ্টির উৎস সেই দুধে এবার ভেজালের হানা। তাও আবার প্যাকেটবন্দি দুধ নয়, গোয়ালার কাছ থেকে নেওয়া দুধে, যাকে একেবারে খাঁটি বলেই ধরা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রাচ্য ভারতী এলাকার বাসিন্দা অরুণা রায়ের দাবি, গোয়ালার কাছ থেকে নেওয়া দুধ জাল দিতে গিয়ে তিনি দেখেন দুধ প্লাস্টিকের মতো জমে যাচ্ছে, তা থেকে রাসায়নিকের মতো গন্ধ বেরোচ্ছে। কালকে জাল দেওয়ার পর, রাত্রে জাল দেওয়ার পর আস্তে আস্তে এরকম হয়ে গেল, নষ্ট হলে তো ছানা হয়, সে ছানা না হয়ে রাবার হয়ে যাচ্ছে টানতে টানতেই। একথা শোনার পর থেকে আতঙ্কে রয়েছেন অনেকেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানও। আমাদের কানে আসছে এরকম ব্যাপারটা, আপনাদের মুখে শুনতে পারলাম ব্যাপারটা, আমরা এর ব্যবস্থা নিব। দুধে ভেজালের কারবার অবশ্য এই প্রথম সামনে এলো এমন নয়। এর আগে বিপি আনন্দের অন্তর্তদন্তে একাধিকবার উঠে এসেছে অনেক জায়গায় কিভাবে দুধে ফেনা তৈরিতে, ডিটারজেন্ট ঘনত্ব বাড়াতে অ্যারারুট কিংবা রং ফোটাতে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল কালার মেশানো হয়। বালুরঘাটে যে ভেজাল দুধের অভিযোগ উঠছে তাতেও কি এরকমই কিছু মেশানো হয়েছে, প্রশ্ন তুলছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মুন্না অগ্রবালের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।